আজকে হচ্ছে আমরা যাচ্ছি গোস্ট ভিলেজের সিঙ্গাড়া এবং মুংলাই খাইলে হচ্ছে জিন ভূত এগুলো ধরে, এর জন্যই এখানে আমরা সিঙ্গাড়া খাবো। এই গ্রামের ভিতর দিয়ে একটা রোড গেছে, আমরা আসছে হচ্ছে রাতের মজা নেওয়ার জন্য। তুমি ভয় পাচ্ছো? না, আজ রে ভয় দিব। রাজ, লুক এট মি, ও মাই গড, ব্রো, হোয়াটস রং উইথ ইউ? গরুর গোশ খাচ্ছি যেন আমাদের সাহস হয়, গরুর মতো শক্তি হয়, দৌড়াইতে পারি গরুর মতো। আমরা হচ্ছে সবাই গাড়ি থেকে নামলাম। এটা হচ্ছে রাব্বি, এই যে রবিন আছে, রাজ, এই যে সামিয়া, আমাদের খাওয়া টাওয়া সবকিছু শেষ, আমরা গাড়ি রাখছি পার্কিং এ খুব সুন্দর একটা প্লেসে। এমন ভাবে রাখছি গাড়ি যে যেন কোনো প্রবলেম হলে আমরা দৌড়ে এসে গাড়ি পর্যন্ত এসে যেন সিধে চলে যেতে পারি, গাড়ি ঘুরানো না লাগে। আমাদের গাড়ি হচ্ছে এদিকে রাখছি এবং গাড়ির সামনেই আমাদের রোড। এখন আমরা যে প্লেসটা আছি সেটা হচ্ছে যে দুপুরে আমরা মানে বিকালে যে প্লেসটা দেখাইছি আমরা সেম প্লেসে আমরা এখনও আছি। এখন হচ্ছে আমার ক্যামেরার পিছনে বেশি থাকা পড়বে, এইভাবে ধরে আসলে আমি সামনে দেখতে পারি না লাইটের কারণে। আমার ভয়েস শুনতে পারবেন হয়তো আপনারা, মাঝে মাঝে দেখতে পারবেন, আর বাকিটা দোয়া করেন সবাই আমাদের জন্য যেন কোনো প্রবলেম না হয়। আমরা বিসমিল্লাহ নাম নিয়ে শুরু করতেছি। আমরা ফার্স্ট হচ্ছে আমাদের যে প্লেসটা পুরো ভিলেজের মাঝখানে আমরা আছি, মাঝখান দিয়ে গেটটা রোডটা যে গ্রামের দিকে যে রোডটা গেছে অন্য গ্রামের দিকে, তো আমরা ওই রোডের রাইট সাইড থেকে শুরু করছি। লেফট সাইডে আমরা দিনের বেলা ঘুরলাম, দেখা যাক, সবাই দোয়া করবেন। চলেন তাহলে শুরু করি। গাছটা কি ভয়ঙ্কর লাগতেছে তাই না? সবাই এদিকে আছে, সবাই ভিডিও করার ব্যস্ত। এই এদিকে ঢুকবো আমরা বলছি। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. هي মানে গাছের মাসকে এরকম গাছ তো কোনো সময় দেখিনি। গাছ না এটা, গাছ কাটা গাড়ি রাখছে কেউ? হ্যাঁ না, গাছ আমার গাছ, কিন্তু রাস্তার মাঝে এগুলো ধরে বলা হচ্ছে ভোগ। এগুলো কি এই যে মানে ভূতরে খাওয়ার জন্য মানে খাইতে দেওয়ার দিচ্ছে আর কি? কমে যাবে দেখ, গন্ধ দেখ, জায়গার গন্ধ পেয়েছিস? জাহাজ জাহাজ একটা গন্ধ, তাই না? একটু ডিফারেন্ট সাউন্ড শুনছিস? এইদিকে আসা আমার আমার লোম ধরা গেছে গায়ের। হ্যাঁ, কুজ বাম্প দেখ, এই জায়গাটা কে আছে? এই আস্তে রাখবি। আসলে কি আমরা যা দেখতেছি এক্সপিরিয়েন্স করতে পারতেছি মোবাইলে না? 1% যদি আসতো তাই না? এইদিকে আসা পরে না গন্ধটাই যেন কেমন। হ্যাঁ দেখ, ও মাই গড, এটা কি বালিশ ছিড়ছে কিভাবে? বালিশ ছিড়ছে এইভাবে কেন? বালিশ কেন ছিড়বে? তোমাকে দিন ঘুমাই আমার, তুমি তো আমার সঙ্গে। আমি একা আগে কি রে? আবে আরে এটা পাখি রে ভাই, কে খাতে কি আয়া দাদা পাখি? চল 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 ভিতরে ঢুক, ভিতরে ঢুক। আমি মাত্র একটু ভয় পাইলাম, একটা পাখির মানে ভয় দিছে। এক মিনিট, এই এইগুলো এই এই উল্লা এই কালা কালা পিঁপড়ের মানে কি জানিস? কি মানে এখানে কোনো কিছু মরছে, কিছু কোনো খাবারের জন্য আসছে। এটা এটা ভাঙছে দেখ, কি জানলাগুলো দেখ, টাইনে রে আমারে দেখ, যাইতে দে না আমার। সাউন্ড শুনছিস? নিচে থেকে আসতেছে পানি।
You can drink this. Yeah. আমরা এতক্ষণ ঘুরছি বাট কোনো ভয়টা কিছুই হয় নাই অ্যাকচুয়ালি ক্যামেরা লাইটটা প্রপারলি পাচ্ছে না যার কারণে আসলে না পুরোপুরি ভিডিও আসলে হইতেছে না মজা পাইতেছি না আমরা আগে দিছি পিছনে তুই আগে যা যা দি স্যার এই যে রোড পুরো সব তো খাইলা না ব্রো আমরা পাই নাই এই তো মসজিদ ওই দেখো তাহলে আমরা এদিক দিয়ে বেরোবো দেওয়ালে কি লেখা এটা এই যে মসজিদ এই একটা সাউন্ড শুনছিস সাউন্ড পাইছিস একটা এই যে সাউন্ড একটা না মানে মনে হচ্ছে কেউ কান্না করতেছে এটা হচ্ছে মসজিদটা এই মসজিদটাই নাকি সব থেকে বেশি ভয়ঙ্কর আমরা জাস্ট একটা শব্দ শুনতে পারছি সেটা ছাড়া আর কিছুই শব্দটা ছাড়া আমরা কিছুই শুনতে পাইনি আর তেনার কিছু দেখিও নাই ফেয়ারলি বলতে গেলে আমরা সবাই ঠিকঠাক আছি এখনো বাট এই দেওয়ালগুলো ভাই গাড়ি যাওয়ার জন্য সব রোড নাই কে কিসের সাউন্ড রাজ কি আদলা আদলা তো কি রাজ কি জন্য একটা কি ফেলা দিয়েছে দেখছো কি পড়লো আমি এমনিতে কি পড়লো সেটা দেখা যায় না সাউন্ড আছে তাই না একটা ছোট দিদি কোঠ গিয়ে দিকে দিকে চলে গেছে আমার লোম দাঁড়ায় গেছে শরীরে সত্যি এদিকে চলে এদিকে এদিকে চলে দেখ এদিকে পেরে যায় একটা ওদিকে ঝুমকার ঝুমকার দেখতে ঝুমকার অন্ধকার দেখা যায় না কিচ্ছু কেমনে দেখাবো দেওয়াল গুলো ভাঙছে কিভাবে আমরা যেখান থেকে শুরু করছি আমরা সেখানে আসছি আমরা ওই যে মসজিদের উপরে যাবো এখন মসজিদের যে মিনার মিনারের উপরে উঠা যায় আলাদা হইতে মানা করি সবাইকে একসাথে হইতে বল কিছু একটা হবে আমার মনই বলতেছে ভাই ঘামাই গেছি পুরো ভাই পরপর এই এই দুই তিনটা বাড়িতে একটা প্রবলেম করতেছে তাই না রাজ এই দুই তিনটা বাড়িতে একটা প্রবলেম করতেছে তাছাড়া এমনিতে কোনো প্রবলেম আমরা এখন ওই মসজিদের উপরে যাবো এখান থেকে সর মসজিদের দিকে চলো মসজিদের দিকে কোনো ক্ষতি হবে না তাই না মসজিদের দিকে কোনো প্রবলেম হবে না তুই আগে যাচ্ছিস রাব্বি আরে শিওর আমরা এই মিনারের মিনারের একদম উপরে উঠবো সিঁড়ির অবস্থা খারাপ একসাথে সবাই যাও না একটু পর পর যাও নরমাল হয়ে গেছে বি কেয়ারফুল হ্যাঁ সবাই ধরে ধরে আগের দিকে একদম গোড়া থেকে পা দিয়ে হবে এটা হচ্ছে পুরো ভিউ উপর থেকে আই ফিল অসাম হরেবল লাইট গুলো জ্বলতেছে এগুলো একদম বিশের পাড়ে ওরা সবাই নামে গেছে কিন্তু গাছটা কিন্তু মরা হাতে ধরে দেখ মিনারটা কি সুন্দর লাগছে তাই না দেখ কিরকম রয়েছে চাঁদ উঠছে একদম চাঁদের কিন্তু ওরা কোন দিক গেল তোমরা কোন দিকে গেছিলা তোমরা
তোরা কই গেছিলি রবিন আমি দেইছিলে আপনারা গেছিলেন আমি এর বেলা দেখেছিলাম ওই মসজিদের কোনায় যে এই পাশে যে বাড়িটা না এই বাড়িটা কি জানো একটা এ আমিও ওই পাশে গেছি না কি জানি সাউন্ড পাইছে একটা ভাই তাতি ছেড়ে দে জায়গা থেকে চল প্রথমে কিন্তু সাউন্ড আইছে কয়েকটা না আমি পিছনে আমরা যখন দৌড় দিছি তখন দীপ দাপ করে দু একটা ঢিল মারছে ঢিল তো বারবার আমার আগে আগে কেন পড়ে আমি আসছি তুই আগে যাস না ভাই দেখ দেখ রাস্তার ভিতরে কেমন রাস্তার মাঝখানে তার মানে কি বোঝায় অনেক খুনের মধ্যে কি ওই দিক দিয়ে যায়ও নাই চল ব্যাক করো ব্যাক করো ব্যাক করো ব্যাক করো সবাই ওই বাদাম কম এই বাদামটা হালকা কম হালকা কম কলাও খায় নাই কিন্তু চকলেট খাইছে চল এই জায়গা থেকে এই মিটে না কি পড়ছে তাই দেখেন এই মাত্র আমি সিরিয়াসলি গামায় গেছি যে মানে সব থেকে মেইনলি হচ্ছে যে ব্ল্যাক কালার ওইটা দেখা আমার রাব্বির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমি জানি না আমার কোনো ব্যাখ্যা নেই এটা যে কি ওটা সামনে দেখো সামনে দেখো তুমি আমার দিকে লাইট ধরার দরকার নেই সামনে দেখো এইদিকে যেতে হবে এখন বাজে অলমোস্ট 12টা আমরা একটু আগে টাইম দেখাইছি পুরো টাইম দেখো আবার 11:34 বাজে আমরা এখনও এখানে বাট সিরিয়াসলি প্যারানরমাল অ্যাক্টিভিটিস এখানে ব্রহ্মাতে নিয়ে যাও এখানে 100% আছে আমি ঠিক পড়া দিচ্ছি তো এখানে 100% আছে যেটা কি না আমরা যে ইগনোর করতেছি এটাকে মানে যে আমরা মানতেছি না যে না এরকম কিছু নাই তার সাথে কিছু না কিছু হইতেছে এখন হচ্ছে আমরা আমাদের গাড়ি যেখানে রাখছিলাম তার থেকে আমরা হচ্ছে রাইট সাইডে গেছি মানে ওই রোডের মানে ধরে নেন যে আমরা এর আগে এক এক সাইডে গেছি রোডের মাঝখান দিয়ে যে রোডটা গেছে ভিলেজের আর তারপরে এখন হচ্ছে আমরা অপোজিট সাইড দিয়ে যাচ্ছি চোখ দুইটা চোখ চলতেছে আমি আমার ক্যামেরা উঠছে আমার ক্যামেরা উঠছে এইখানে রিফ্লেকশন হওয়ার মতো কিছু নাই একমাত্র ওই লাল লাইটটা দেখা যেতেছিল ওই জিনিসটা তো এক জায়গায় ছিল পরে মুভ করলো না হ্যাঁ এই দিক সরছে তুই ছাদে গেলি কেমনে কিভাবে গেলা ওই জায়গা কি রে এটা জিনে দসে নাকি ভাই এরে জিনে দসে স্বামী অনেক সাহসী প্রথমের দিকে একটু ভয় পাইছে 12:01 বাকি আমাদের ঘোরাও শেষ আমরা এখন গাড়ির দিকে যাইতেছি ছোট বড় কম কিছু হয় নাই ইনসিডেন্ট বাট ওভারঅল আমাদের ক্ষতি করে নাই হয়তোবা ওরা আসে বা ওদের প্রেজেন্টটা বুঝায় আমরা 10 জন থাকার ফলে হচ্ছে আমাদের ভিতরে একটা সাহস জন্ম নিছে আর ওই যদি প্যারানরমাল যেইগুলা যাই হোক না কেন সেখান থেকেও এমন একটা কিছু দিছে যে আমাদের ক্ষতি করে নাই বাট ওরা বুঝাইছে যে হ্যাঁ আমরা প্রেজেন্ট আছি এটা অ্যাকচুয়ালি সিরিয়াসলি একটা মানে অসম্ভব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের সবার বলার বাইরে আমি সবার অ্যাকচুয়ালি এক এক করে এখন আমাদের এই ঘোরার এক্সপিরিয়েন্সটা আক্স করব তো দেখা যাক কে কি বলে তা এখন হচ্ছে আমরা গাড়িতে চলে আসছি সামিয়া বেবি তোমার কাছে কি ভয় লাগছিল না তোমার কাছে ভয় লাগছিল তুমি এনজয় করছো তুমি এনজয় করছো না তুমি ভয় পাইছো তো বাট ওই যে কয়েকবার যে পাথর পড়ছে তারপরে ওই যে বিড়ালের চোখের মতো চোখ দেখছি ওই টাইমে কি তুমি ভয় পাইছিল না 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 তো মেইনলি আর আমার কাছে দুইটা জায়গা সবথেকে তোরা তো একটা এক্সপেরিয়েন্স করিস নাই ব্ল্যাক একটা শ্যাডো ছিল ওইটা তোরা যে যা শ্যাডো দেখছিস আমি ওইখানে যাইনি শব্দ পাইছি যার জন্য না আমি ওইখান থেকে চলে আইছি আমি সামিয়ার সাথে তোর ওই দিক থেকে চলে গেছিস আর আমরা তখন হচ্ছে আমি রাবে অন্য রোডে চলে যাই আমরা গেছি আরাই যাইখানে আমি আর ওই যে বিড়ালের চোখের মতো যে দুইটা ওইটা আমার কাছে সবথেকে বেশি ই লাগলো যে কেউ আমাদের ফলো করতেছে আমার এমন ফিল হচ্ছিল অ্যাকচুয়ালি অরিজিনাল ছিল নাকি একটা কেউ কেউ ছিল ওইখানে একটা চোখ ছিল একটা চোখ একটা চোখ তো থাকার কথা না কোনো বিড়াল হলে দুইটা হইতে পারত দুইটা হবে চোখের বললাম যেহেতু দুইজন দেখছি ফার্স্ট টাইম আমি মনে করছিলাম যে কি কি ভয়টা কেমন কি হইতে পারে পরের এক্সপিরিয়েন্স
ও মাই গড, এখানেই আমাদের ব্লগও শেষ করতেছি, ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে দেখা হবে, সো বাই।